আলোকিত রাঙ্গামাটির আত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে সংবাদ ছিল না ঘূর্ণিঝড় মেথিলির প্রভাবে রাঙ্গামাটিতে গুড়ি ঘুরে বৃষ্টি লঙ্গদুতে আওয়ামী লীগের বিশেষ আলোচনা সভা আলীকদমে কদমে যৌথ অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক সুইদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় মেথিলির প্রভাবে রাঙামাটিতে ঘুরিঘুড়ি বৃষ্টি রাঙামাটিতে ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব পড়েছে গুড়িগুড়ি বৃষ্টি ও দমকা বাতাস হচ্ছে পার্বত্য এই জেলায় মেঘাচ্ছন্ন আকাশ গোমট আবহাওয়া হয়ে গেছে শুক্রবার সতেরো নভেম্বর ভোর থেকে থেমে থেমে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টির কারণে ছন্দপতন ঘটেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় এর আগে রাতেও একই অবস্থা ছিল বৈরী পরিস্থিতি ও ঠান্ডা মৃদু বাতাসের কারণে ঘরমুখী মানুষ হাট বাজার ও দোকানপাটে ক্রেতা সমাগম কম রাস্তাঘাটও ফাঁকা এতে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে প্রশাসন জানিয়েছে ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে বৃষ্টি হলেও রাঙামারিতে কোনো ধরনের দুর্যোগ ঘটার আশঙ্কা নেই তারপরও প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত কে রাখা হয়েছে এদিকে আবহাওয়া দপ্তরের বিকেলে সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুক্রবার বিকেল 3টায় ঘূর্ণিঝড় মিথিলি উপকূল অতিক্রম সম্পন্ন করেছে তবে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বইয়ে যাওয়ার আবহাওয়া রয়েছে লঙ্গদুতে আওয়ামী লীগের বিশেষ আলোচনা সভা আসুন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন تفصيل ঘোষণা করায় রাঙ্গামাটির লঙ্গদু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে গত বৃহস্পতিবার ষোলোই নভেম্বর লঙ্গদু উপজেলা সদরের পাবলিক মিলন আয়তনে উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম অসুস্থ থাকায় দলের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুজ ইসলাম ছান্টু সভার সভাপতিত্ব করেন সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেয় নির্বাচন কমিশনকে লঙ্গদু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এরপর দলের মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে কেন্দ্র ঘোষণা অনুযায়ী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে আগামী এক সপ্তাহের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করবে বলে সবাই জানানো হয় ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র নেতৃবৃন্দরা আলী কদমে যৌথ অভিযানে ইয়া ব্যবসায়ী আটক বান্দরবনের আলীকদমে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ইয়াবা সহ মোহাম্মদ রবিউল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে গত বৃহস্পতিবার ষোলোই নভেম্বর সন্ধ্যা সাতটায় আলীকদম থেকে ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা সহ তাকে আটক করা হয় আটকৃত ব্যক্তি আমতলি গ্রামের মোহাম্মদ সৈয়দ আলমের ছেলে তিনি এর আগে মাদক পাচারকারী হিসেবে ছিলেন পুলিশ ও বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন অভিযানে আলীকদম বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় উদ্ধার করা হয় দুই হাজার পিস ইয়াবা আলীকদম থানার অফিসার ইনচার্জ ওসি তবিদুর রহমান বলেন বিজেপি উপলিশের যৌথ অভিযানে ই আবার সহ আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে নিয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে শ্রী দর্শক এই ছিল আমাদের রাজকে আলকুদ্দুরের একটা সংবাদ ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য